আসসালামু আলাইকুম, কেমন আছো নার্সারি? সবাই ভালো? মুনতাজ, লিখন, শ্রেয়া সবাই ঠিকঠাক পড়ছো তো? নুবা কি ভালো করে পড়ছে? আমি কিন্তু সবার খাতা দেখি। তোমরা এতদিনে অনেক কিছু শিখে ফেলেছো, এ থেকে ডি পর্যন্ত শব্দগুলো শিখে ফেলেছো, এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার ক্যাপিটাল লেটার শিখে ফেলেছো, তারপর আমাদের পাঁচটা ফুলের নামও আমরা শিখে ফেলেছি, তাই না? ফোর ডিরেকশনও আমাদের শেষ। এখন আমরা যেটা করব আজকে সেটা খুবই মজার একটা বিষয়। আজকে আমরা শিখব আমাদের শরীরে যেই অঙ্গগুলো আছে এগুলোকে ইংরেজিতে কী কী বলে, ঠিক আছে? মানে হচ্ছে হিউম্যান বডি পার্টস, যেটাকে হিউম্যান লিমসও বলে, আবার কি বলে, হিউম্যান পার্টসও বলে, ঠিক আছে, হিউম্যান বডি পার্টস বলে। তাহলে আজকে আমাদের পড়া কি, পার্টস অফ বডি, ঠিক আছে? দেখো তো কী কী আছে এই ছবিটার মধ্যে, ওর কতগুলো বডি পার্টের নাম দিয়েছে, তাই না? দেখো এই যে আইব্রো, এটা আইব্রো যেটা চোখের উপরে থাকে, আই হচ্ছে এই যে চোখ, আই। চুলকে ইংরেজিতে কি বলে, হেয়ার। কানকে বলে এয়ার। মুখ, যে মুখটা দিয়ে আমরা কথা বলি, খাই, সেটা হচ্ছে মাউথ। আমরা যে পেট ভরে খাই সে পেট হচ্ছে স্টমাক। যে হাত দিয়ে ধরো, বই ধরো, কলম ধরো, লিখো, সেটাকে কি বলে, হ্যান্ড। এটা পা। আর হাঁটু আমরা চিনি, আমাদের হাঁটু কোথায়, হাঁটুকে ইংরেজিতে বলে নি। এখানে তো অনেকগুলো দিল না, আমরা পরীক্ষার জন্য কোনগুলো শিখব, আমরা সহজ সহজ যেগুলো আছে আমরা সেগুলো শিখব, ঠিক আছে? তাহলে চলো সহজগুলো খুঁজে দেখি। হেড, মাথা। দেখো বাবুটা মাথায় হাত দিয়ে আছে, হেড, মাথায় হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা মাথা। হেড, মাথা। হেড কিভাবে লেখে, এইচ ই এ ডি, হেড। হেড অর্থ মাথা। মাথা কিভাবে লেখে, ম আকার মা, থ আকার থা, মা থা, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে কি বলবো আমরা, এইচ ই এ ডি, হেড। হেড অর্থ মাথা, এইচ ই এ ডি, হেড। হেড অর্থ মাথা। এটা পাঁচবার পড়বে যাতে মুখস্থ হয়ে যায়। হেড অর্থ মাথা, এইচ ই এ ডি, হেড। হেড অর্থ মাথা, ম আকার মা, থ আকার থা। এরপর চোখ, চোখকে কি বলি, আই। আই অর্থ চোখ, ই ওয়াই ই, আই। আই অর্থ চোখ, চৌকার চোখ, খ চোখ, ই ওয়াই ই, আই। আই অর্থ চোখ। ইয়ার, কান, যে কান দিয়ে আমরা কথা শুনি। ইয়ার ইংরেজি কি, ই এ আর, এয়ার। ই এ আর, এয়ার। এয়ার অর্থ কান, ক আকার কা, ন, কান, এয়ার, ই এ আর। এরপর কি আছে, নোজ। নোজ মানে নাক। তোমার নাক আছে, একটু ধরে দেখো তো, তোমার নাকটা কেমন একটু দেখো তো, সবাই নাকটা একটু ধরে দেখো তো, নাকটা ছোট, তাই না? নাক ইংরেজি কি, নাককে ইংরেজিতে বলে নোজ, এন ও এস এ, নোজ। নোজ অর্থ নাক। নাক কিভাবে লেখে, ন আকার না, ক, নাক। তাহলে নোজ অর্থ কি, নাক। হ্যান্ড, হ্যান্ড অর্থ
হাত। এইচ এ এন ডি হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত। এইচ এ এন ডি হ্যান্ড, হ্যান্ড অর্থ কি হাত। এইচ এ এন ডি হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত। পা, লেগ, এল ই জি লেগ। পা দিয়ে আমরা কি করি? পা দিয়ে আমরা হাঁটি, পা দিয়ে আমরা দৌড় দিই, তাই না? পা দিয়ে আমরা কি করি? হাঁটি, দৌড় দিই, আবার কি করি? পা দিয়ে যে খেলাগুলো আছে সেগুলো খেলি। বল খেলি না আমরা? আমরা বল খেলি। পা ইংরেজি কি? লেগ, এল ই জি লেগ। লেগ অর্থ পা। মাউথ, যে মুখ দিয়ে আমরা কথা বলি, খাই, সেটা হচ্ছে মাউথ। এম ও ইউ টি এইচ মাউথ। মাউথ কিভাবে লেখে? এম ও ইউ টি এইচ মাউথ। মাউথ অর্থ মুখ। আবার বানানটা করে, এম ও ইউ টি এইচ মাউথ। এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি কি দিয়ে? মাউথ দিয়ে, ঠিক আছে? মাউথ অর্থ মুখ। মর সুকার মু খ মুখ। নি হাঁটু, দেখো লোকটা হাঁটুতে ধরে আছে। নি মানে হাঁটু, নি অর্থ কি হাঁটু। এটা কিন্তু উচ্চারণ হবে নি, কে এর উচ্চারণটা কিন্তু হবে না, এটা হবে নি। কিন্তু পরীক্ষায় শব্দটা যখন লিখব তখন কে সহই লিখতে হবে। কি লিখব? নি। বানানটা কিভাবে? কে এন ডাবল ই, কে এন ডাবল ই নি, কে এন ডাবল ই নি মানে হাঁটু। হাকার হা চন্দ্রবিন্দু, টরসুকার টু হাঁটু, ঠিক আছে? তাহলে আমরা যে শব্দগুলো শিখেছি সেগুলোর মধ্য থেকে দেখো এই বাবুটাকে আমরা একটু দেখি কি কি আছে ওর। ওর আই আছে, তাই না? আই কোনগুলো? চোখ। ইয়ার্স, ইয়ার আছে, তাই না? ইয়ার মানে কি? কান। ওর মাউথ আছে, মাউথ। নোজটা কোথায়? নোজ, নোজ মানে কি? নাক। লেগ, ওর লেগ আছে, লেগ অর্থ কি? পা। হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত। তাহলে তোমরা কি করবে? এই যে হিউম্যান বডি পার্টস, এইগুলো ভালো করে শিখবে একদম বানান সহ। তারপর এগুলোকে কি করবে? অর্থ সহ লিখে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবে। আমাদের এরপরে থাকবে যেটা, সেটা হচ্ছে ছবির সাথে দেখে দেখে আমরা কিভাবে শব্দ লিখব, ওয়ার্ড লিখব, আর সেগুলোকে ম্যাচ করব কিভাবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো আর বাসায় বসে বসে হিউম্যান বডি পার্টস শিখো। আর তোমার শরীরে তুমি হাত দিয়ে দেখাও, যে তুমি যখন হ্যান্ড দেখাবা তখন হাত না বলে সেটাকে হ্যান্ড বলবে, ঠিক আছে? যখন মুখ দেখাবে তখন সেটা মাও, যখন মাথা তখন হেড। এভাবে নিজে নিজে তোমার শরীরের যেই পার্টসগুলো আছে, বডি পার্টসগুলো আছে, সেগুলোর ইংরেজিতে বলবে, ঠিক আছে? এই দেখেছো ওর কান কোনগুলো, চোখ কোনগুলো আমি দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা ভালো করে শিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তাড়াতাড়ি, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।